নিত্যদিন বাড়ছে পেট্রোল ডিজেলের দাম, আর তাতেই আপত্তি আউসগ্রাম দুইয়ের পঞ্চায়েত সমিতির সভাপতি হায়দার আলীর। হায়দার আলীর বাড়ি ভালকি অঞ্চলের জামতারা গ্রামে। অমরাগড় পঞ্চায়েত সমিতির অফিস আর বাড়ি থেকে পঞ্চায়েত সমিতির অফিস 3 কিলোমিটারের বেশি। হায়দার আলী এখন আর সরকারের গাড়ি ব্যবহার করেন না পঞ্চায়েত সমিতির অফিস আসা যাওয়ার জন্য। এমনকি 10 কিলোমিটারের মধ্যে হলে তিনি সরকারি কর্মসূচিতে যান সাইকেল করে। মুখ্যমন্ত্রী বারবার বলছেন প্রশাসনের খরচ কমাতে হবে, আর দলের লোকেদের বলেছেন জনসংযোগ বাড়াতে, সাইকেল করে যাতায়াত করতে। এতে যেমন খরচ কম হবে তেমনই জনসংযোগ বাড়বে, আর এটাকেই এখন বেদবাক্য করে নিয়েছেন। মুখ্যমন্ত্রী যেদিন থেকে এই নির্দেশ দিয়েছেন তার পরের দিন থেকে সাইকেল চেপে পঞ্চায়েত সমিতির অফিস এবং বিভিন্ন সরকারি কর্মসূচিতে যাতায়াত করেন। তিনি স্মিত হেসে বলেন এতে স্বাস্থ্য ভালো থাকে, আর সবচেয়ে বড় কথা জনসংযোগ হচ্ছে দারুণভাবে। আউসগ্রাম থেকে পাপু লোহার রিপোর্ট, বর্ধমান টুডে। আমি হচ্ছি তোমার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুগামী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি। এখন বর্তমানে তেলের দাম যেমন আকাশ ছোঁয়া, তার জন্যে আমরা সাইকেলে আসছি, সাইকেলে এসে অফিস করছি। জানেন যে আমাদের কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেল গ্যাসের যে আকাশ ছোঁয়া দাম করেছে, তার জন্য আমরা সাইকেলে যাচ্ছি এবং সাইকেলে বিভিন্ন জায়গায় আমরা মিটিং করছি, সরকারি প্রোগ্রামগুলো করছি। কিছু তো সাশ্রয় হচ্ছে আমাদের রাজ্য সরকারের, কেননা আমাদের যেটা গাড়ি চাপি সেটা আমাদের পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে আমাদেরকে জোগাড় করে দিতে হয়। যার জন্য আমাদের মাননীয় মমতা ব্যানার্জি যেমনই সরকারি অনেক সংকোচন করেছেন, খরচ খরচা কমিয়েছেন, সেই জায়গায় আমি প্রায় মাঝে মাঝে বাড়ি থেকে আমার অফিসে সাইকেল নিয়ে আসি এবং বিভিন্ন প্রোগ্রামে যেখানে হয় সেখানেও আমি সাইকেল নিয়ে যাই। নাম হচ্ছে